সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছেন নেত্রকোনা তিন আসনে। কথা বলেছেন আসনটির সংসদ সদস্য অসীম কুমার উকিলের সাথে, সাথে ছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল নেত্রকোনা তিন আসনে, কথা বলেছে এই আসনের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। তার কাছে জানতে চাইব, আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে, আপনি এই আসনের সংসদ সদস্য, গত 15 বছরে এমন কি উন্নয়ন হয়েছে যেটি মানুষের মনকে সাড়া দিয়েছে, এরকম কোনো উন্নয়ন হয়েছে কিনা আপনার আসনে? আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের মূল স্লোগান ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আমার প্রতিশ্রুতি ছিল। সেই বাংলাদেশে আমি আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা তিন কেন্দ্র আটপাড়াবাসীকে সম্পৃক্ত করতে চাই। আমি আমার এই সময়কালে দায়িত্ব পালনকালীন সময় আমি সেই চেষ্টাটাই করেছি, উন্নয়নের মহাসড়কে কেন্দ্র আটপাড়াকে সম্পৃক্ত করা। সেই জায়গাতে বিভিন্ন ধরনের পদক্ষেপগুলি শুরু হয়েছে। নেত্রকোনা কেন্দ্র সড়ক, এটা 100 বছরের দাবি ছিল যে সড়কটি অবহেলিত ছিল, অত্যন্ত সরু ছিল, ভাঙা গড়া ছিল, সেটা আজকে উন্নয়নের মহাসড়কে যোগ দেওয়া যায় বলতে যেটা বোঝা সেটা হয়েছে। এক সময় আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যেতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগতো, এখন ইচ্ছে করলে 30 মিনিটেই আমার জেলা সদরে যাওয়া যায়। সেই জায়গায় গিয়ে এটি দাঁড়িয়েছে। আরও একটি সড়ক আছে আমার এইখানকার আঠারোবাড়ির সাথে, আঠারোবাড়ি এলাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, এখানে রায়ের বাজার ও এই এলাকার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বাজার, একটা রেলওয়ে জংশন আছে, রেলওয়ে স্টেশন আছে, যার মধ্য দিয়ে এই এলাকার মানুষের যাতায়াতের একটা গুরুত্বপূর্ণ স্থান। এবং এই আঠারোবাড়ি হয়ে নান্দাল হয়ে ত্রিশালে মমসিং যাওয়া, আঠারোবাড়ি হয়ে নান্দাল হয়ে কিশোরগঞ্জ যাওয়া যাওয়া সর্বত্র যোগাযোগের একটা রাস্তা। এই রাস্তাটুকু কেন্দ্র টু আঠারোবাড়ি রাস্তাটুকু প্রশস্ত হয়েছে, আধুনিক হয়েছে, এটা উন্নত মানের সড়ক হয়েছে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনি এই আসনের সংসদ সদস্য, কী প্রত্যাশা করেন দলের কাছে? আমাদের প্রথম কথা হলো যে ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই 14.5 বছরের ধারাবাহিকতায় উন্নয়নের গতি পেয়েছে ঈর্ষণীয়, যে কারণে বিশ্ববাসীর ভাষায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। পৃথিবীর উন্নত দেশগুলি আমেরিকা, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ মনে প্রধানমন্ত্রীকে সম্মান করে, কারণ করোনা যুদ্ধ উত্তর দাঁড়ানো এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধোত্তর পরিস্থিতি দাঁড়িয়ে সামগ্রিক সংকট মোকাবেলা করে বাংলাদেশটাকে এগিয়ে যাচ্ছে। সেই যে এগিয়ে যাওয়ার গরিব দেশ থেকে ধনী দেশ হয়েছে, ধনী দেশ থেকে ধনীতর দেশ হওয়ার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেই মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয়ের মিছিলে আমি শরিক হব, এই এলাকার গতি উন্নয়নের ধারাকে আরও গতিশীল করব, এই এলাকার শিক্ষিত আমাদের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম যারা স্মার্ট বাংলাদেশের প্রজন্ম হবে, সেই প্রজন্মকে, এই স্মার্ট বাংলাদেশের প্রজন্মকে তৈরি করার যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে আমি কেন্দ্র আটপাড়ায় গড়ে তুলতে চাই, সেই লক্ষ্যে আমি কাজ করছি, আমি বিশ্বাস করি এটা সম্ভব। আপনার এই আসনে হয়তো একের অধিক মনোনয়ন প্রত্যাশী থাকবেন বা আছেন, এটি স্বাভাবিক, কিন্তু নৌকা তো পাবেন একজন, সেই ব্যাপারে কি বলবেন? না, আমরা গত নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছিল, সেই নির্বাচনে আমাদের 24 জন মনোনয়ন প্রত্যাশী ছিল, কিন্তু আমি যখন মনোনয়ন পেয়েছি, আমি যখন মনোনয়ন পেয়ে এলাকায় এসেছি, তখন 24 জনের মানে বাকি 23 জনই আমার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই জায়গাটুকু আমাদের এখানে আছে, আমরা সবাই নৌকার সমর্থক, আমরা সবাই নৌকায় ভোট দেব। মনোনয়ন দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পার্লামেন্টারির প্রধান জননেত্রী শেখ হাসিনা, ওনার মনোনয়নে যিনি নিয়ে আসবেন তার পক্ষেই আমি এই এলাকাবাসী আমার এখানে উপস্থিত না করবে না, সর্বস্তরের মানুষ সবাই মিলে কাজ করবে, লক্ষ্য একটাই, আবারও আমার নেত্রীকে প্রধানমন্ত্রী বানানো। আমি শেষ প্রশ্ন করতে চাই, আপনাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে মাঠে, তাদেরকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার জন্য চান কিনা? অবশ্যই, প্রতিদ্বন্দ্বিতাহীন কোনো কর্মকাণ্ডই এনজয় করা যায় না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে কোনো কর্মকাণ্ড এনজয় করা যায়, আসবে যাবে, প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং সেখানে যে স্মার্ট বাংলাদেশে মেধার প্রতিযোগিতা, সততার প্রতিযোগিতা, দক্ষতার প্রতিযোগিতা, দেশপ্রেমের প্রতিযোগিতা, সব কিছু উজাড় করে দিয়ে মানুষকে ভালোবাসার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমি সরাসরি যে কেউ চ্যালেঞ্জ করতে পারি, এবং সেই প্রতিযোগিতায় আমার পাশাপাশি আরও কেউ আসবে সেটাই প্রত্যাশাবাদ ব্যক্ত করছি। এটাই আনন্দের, এটাই গর্বের, এটাই অহংকার, এটাই নির্বাচনের মজা। নির্বাচন হলো সাধারণ
মানুষের কাছে উৎসব, সেই উৎসবে সবাই সামিল হবে যদি সেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়। অসংখ্য ধন্যবাদ, আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি, আগামীকাল সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে নেত্রকোনা 4 আসনে, আমাদের সঙ্গে থাকুন।